মধ্যপ্রাচ্য সহ ইউরোপের দেশ ইতালিতে আজ প্রথম রমজান পালিত হলো। এই বিষয়ে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, করোনার মধ্যে রমজান মাসকে ঘিরে সরকারের কোনো বিধিনিষেধ রয়েছে কিনা জানাবেন। মিতু, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদেরকে রমজানুল মোবারক জানাই। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হচ্ছে, এখানে করোনার ভয়াবহতা কিছুটা কমার কারণে কিন্তু ইতালিয়ান সরকার অনেক বিধি নিষেধ শিথিল করে দিয়েছে। এই মাস থেকে কিন্তু যে গ্রিন পাস এবং মাস্ক উঠিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সরকার সচেতনতার জন্য কিন্তু সেটি উঠিয়ে দেওয়া নেই। রমজানকে ঘিরে কিন্তু ইতালিয়ান সরকার কোনো ব্যক্তিগত কোনো বিধিনিষেধ জারি করে নাই। তবে বিগত দুই বছরে যে করোনার যে ভয়াবহতা ছিল সেখানে কিন্তু তারাবি নামাজের জন্য কিছুটা বেঁধে দিয়েছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা কিন্তু এখন এই বছর কিন্তু নেই, একটু শিথিল করে দিয়েছে। পাশাপাশি এখানে যে গ্রিন পাস এবং মাস্ক কিন্তু এখনো বাধ্যতামূলক করেছে মসজিদে, কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে যারা তারাবি নামাজ আদায় করছেন তারা কিন্তু অবশ্যই গ্রিন পাস ব্যবহার করছেন, পাশাপাশি মাস্কও কিন্তু ব্যবহার করছেন। সবকিছু মিলেও কিন্তু ইতালিয়ান সরকার কিন্তু রমজান মাসকে ঘিরে বাড়তি কোনো বিধিনিষেধ এখানে জারি করে নেই। কিন্তু আমি আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে দ্রব্যমূল্যের বিষয়ে বাংলাদেশে যে ব্যবসায়ীরা যে দ্রব্যমূল্য রমজান আসতে যে ঊর্ধ্বগতির একটা বিষয় রয়েছে সেটা কিন্তু আসলে ইতালিতে এখানে যারা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা রয়েছেন অথবা ইতালিয়ান যারা রয়েছেন তারা কিন্তু এটা ভিতরে নাই। এখানে আগে রমজান আসার আগে দ্রব্যমূল্য যেমনটি ছিল এখনও কিন্তু সেমনটি রয়েছেন। পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে কিছুটা তেলের দাম এবং কিছু গ্যাসের দাম কিছুটা বাড়তে শুরু করলেও কিন্তু এখন কিন্তু একটু কমতে শুরু করেছে। সবকিছু মিলেও কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা এখানে যারা আছেন তারা কিন্তু সবই সন্তুষ্ট রয়েছেন এবং ভালোভাবে এবং আল্লাহর সন্তুষ্টি হিসেবে কিন্তু রমজান পালন করতে পারছেন। মিতু জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।